বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিকে নিয়েছেন আরিফিন শুভ। লোক দেখানোর জন্য নয়, বরং জাতির পিতার প্রতি সম্মান দেখাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেতা। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের এই ছবি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। সম্পাদনা শেষে এই বছরই মুক্তির কথা রয়েছে বঙ্গবন্ধুকে নির্মিত এই বায়োপিক। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে বঙ্গবন্ধুর বায়োপিক, কারা অভিনয় করছেন এই সিনেমায়, এ নিয়ে দর্শকদের আগ্রহে যেন কমতি ছিল না। বিএফডিসির প্রজ্ঞাপনে জানা যায়, এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। তদবির করে নয়, পাঁচ দফা অডিশন দিয়ে নির্বাচিত হয়েছেন বলে জানান আরিফিন শুভ। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার বেশিরভাগ অংশের শুটিং। জানালেন কেমন ছিল সেই অভিজ্ঞতা। প্রত্যেকবারই অডিশনে আমাকে ডাকা হয়েছে, আমি শুধু গেছি, অডিশন দিয়েছি, ওনারা বলেছে থ্যাংক ইউ, আমি চলে এসেছি। আই থিঙ্ক 2019-এর শেষে বা 20-তে ওনারা আমাকে ফাইনালি কনফার্মেশন দিয়েছে পাঁচ দফা অডিশনের পরও। আসলে পুরো সময়টা এমন একটা ঘোরের মধ্যে দিয়ে চলে গেছে, আর আমিও এমনভাবে চরিত্রটার সাথে সামহাও চেয়েছি মিশে যেতে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রতীকী হিসেবে মাত্র এক টাকার পারিশ্রমিক নিয়েছেন শুভ। জানালেন বঙ্গবন্ধু কন্যার একটি বাক্য অনুপ্রেরণা জুগিয়েছিল তাকে এই চরিত্রে রূপদান করতে। সব আর্টিস্টরাই ছিলেন সেখানে, আমাকে দেখতে পাচ্ছিলেন না, উনি হঠাৎ করে বলে উঠলেন আমার আব্বা কোথায়, হেসে দিয়ে। তারপরে আমি সামনে দিয়ে গেলাম, উনি শুধু বললেন যে ভালো করে পড়ো। আমার কাছে ওই চোখ দুটো মনে হচ্ছিল উনি একজন সন্তান হিসেবে কথাটা বলছিলেন আমাকে, ভালো করে পড়ো। এক টাকা নেওয়ার পেছনের কারণ হচ্ছে আমি আমার শ্রম, ঘাম, মেধা সব কিছু দেবো, তো আমি ফ্রিতে কাজ করব না, আমি কোনোদিন ফ্রিতে কাজ করিনি, এটা যেহেতু আমার প্রফেশন সে কারণে এক টাকা নিয়েছি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে 35 কোটি টাকা, যার 60 ভাগ দিচ্ছে বাংলাদেশ ও 40 ভাগ ভারত। সম্পাদনা শেষে এবছরই মুক্তির সম্ভাবনা রয়েছে জাতির পিতার বায়োপিক। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।